এই হোয়াটসঅ্যাপ গাইস কি অবস্থা সবার আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো তো কুত্তার আগের পর্বগুলো না দেখে থাকলে তুমি এটার আগা বুঝলেও মাথা কিছুই বুঝতে পারবা তো এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে কুত্তার আগের দেওয়া রয়েছে ওখান থেকে গিয়ে দেখে আসো তো তোমাদের মাঝখানে অনেকেই আছে যারা আমাদেরকে কমেন্ট করে জিজ্ঞাসা করে যে আমরা কুত্তার ভিডিও এত দেরি করে কেন দেই আসলে আমরা দেরি করি না যারা এই ড্রামাটা বানিয়েছে তারাই আপলোড করে দেরি করে মানে প্রতি সপ্তাহে একটা বা দুটো এপিসোড দেয় তো বলো এখন তারা যদি না দেয় তাহলে আমরা এটা কই থেকে পাবো মানে আমরা এমনিতেই যেই ড্রামাটা সম্পূর্ণ শেষ হয়ে গিয়েছে ওটা নিয়ে আলসামি করি কিন্তু এই ড্রামাটা নিয়ে আমরা কি বড় হচ্ছে ওই ড্রামার আপলোডার তারা তো তোমাদের অনেক রিকোয়েস্ট থাকার আমরা প্রতিদিন কুত্তার ভিডিওটা কন্টিনিউ করতে পারছি না এজন্য আমি অনেক দুঃখিত তো যাই হোক ভিডিও শুরুতে আমি অনেকগুলো কথা বলে ফেলেছি আর অলমোস্ট এক মিনিট হয়ে গিয়েছে আর এটা তোমরা সবাই জানো যে আমি একবার কথা বলা শুরু করলে আর থামি না কি আর করবো রে ভাই অভ্যাস হয়ে গেছে কথা বলতে বলতে তো যাই হোক আর বেশি কথা বাড়াবো না চলে যাব মূল ভিডিওতে এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই হিনা খুবই ভয় ভয় পাচ্ছিল কারণ তার মনে হচ্ছিল যে বুড়ো মহিলাটা হয়তো তাকে রান্না করে খেয়ে ফেলবে আর তার ভয় পাওয়াটাই স্বাভাবিক একটা ছাগলের মতো বেঁধে রেখেছিল কুত্তাকে সে তো যাই হোক অন্যদিকে আমরা দেখতে পাই মেলার দিকে আর এই কি চুল ওই কুত্তা অনেক খোঁজাখুঁজির পরে কি চুল হিনার ফোনের আওয়াজ শুনতে পায় আর ওখানে গিয়ে সে দেখতে পায় যে হিনার জামা কাপড় গুলো পরে আছে আর এটা দেখে সেও বুঝতে পারে যে হিনা আসলে এখন কুত্তা হয়ে গিয়েছে আর এই জন্য কি চুল হিনার জন্য অনেক বেশি চিন্তা করতে থাকে তো তখনই কিছুলের ওই কুত্তা বাসির কথা মনে পড়ে মানে যেই বাসির আওয়াজটা শুধুমাত্র কুত্তারাই শুনতে পায় এদিকে আমরা দেখতে পাই ওই বুড়া মহিলা হিনার দিকে খুবই অদ্ভুত নজরে ছিল আর এটা দেখে হিনার পায়জামা জামা গরম হয়ে যেতে থাকে যদিও সে কোনো পায়জামা জামা পরে নেই তো তখন ওই বুড়া মহিলা হিনার কাছে একটি ছুরি নিয়ে আসতে থাকে আর এটা দেখে হিনা খুবই ভয় পেতে থাকে তো তখন আমরা দেখতে পাই আমাদের নায়ক জিন এটা অনুভব করে নেয় মানে অনেকটা বাংলা ছবির মতো যে আমার কোনো কিছুই তো আমার কাছে নেই সবকিছু শিমুলের কাছে রয়েছে বাবা তো যাই হোক তখন হিনা তার দাঁত দিয়ে ওই সিটি কামড়ে ছিঁড়ে ফেলে আর কোনো মতে ওই বুড়ো মহিলার বাড়ি থেকে পালিয়ে আসে তো হিনা ওখান থেকে বেরোনোর পরে দেয় একটা দৌড় কিন্তু এত বড় একটা রাস্তা থাকার পরেও আমরা দেখতে পাই হিনা ব্রিজের নিচে পড়ে যায় আর এইদিকে কি চুল তার কুত্তা ছিল আর সেটার আওয়াজ শুনে হিনা ঘেউ ঘেউ করতে থাকে আর কিচুল কুত্তার আওয়াজ শুনে ওই ব্রিজের ওপরে চলে আসে আর দেখতে পায় যে হিনা ব্রিজের নিচে বসে আছে তো তখন কিচুল হিনার জামাগুলো বেঁধে একটি দড়ি বানায় কিন্তু ওই দড়িটি খুবই ছোট ছিল যার কারণে হিনা ওটার মাধ্যমে ওপরে উঠতে পারে না এরপরে আমরা দেখতে পাই সকাল হিনা যখন তার মানুষ রূপে ফিরে আসে তখন কিচুল ওই গ্রামবাসীদের কাছ থেকে সাহায্য নিতে যায় তো এখন তোমাদের অনেকের মনেই প্রশ্ন রয়েছে যে হিনা যখন কুকুর থেকে মানুষ হয় তখন তো সে সম্পূর্ণ খালি গায়ে থাকে তো হিনা এখানে জামা কাপড় কই পাইল আসলে কিচুল যে জামা কাপড়গুলো বেঁধে দড়ি বানিয়েছিল ওগুলোই কিচুল তাকে দিয়েছে আর সে সেগুলোই পরেছে তো যাই হোক হিনা ওই ব্রিজের নিচে বসে চিল্লাপাল্লা করছিল যাতে তাকে কেউ হেল্প করে আর এই জন্য সে তার একটা জুতা ব্রিজের ওপরে ছুঁড়ে মারে আর তখনই জিন ওখানে চলে আসে আর হিনার জুতা দেখে বুঝতে পারে যে সে নিচে পড়ে আছে তো তখন জিন হিনাকে টেনে উপরে তোলে কিন্তু এখানে আমার একটা প্রশ্ন আছে যে কি চুল রাতের বেলায় হিনার জামা দিয়ে এত বড় একটা রশি বানায়ও তাকে উপরে উঠাইতে পারে নাই কিন্তু জিন তার কেমনে হাত দেওয়া টাইনে উপরে তুইলা ফেললো আর আমি যদি জানতাম যে এই ড্রামার মধ্যে এইসব সিন আছে তাহলে এটাকে এক্সপ্লেইন না করে আমি রোস্ট করতাম তো যাই হোক জিন হিনাকে কিভাবে ওপরে তোলে তা আমি জানি না কিন্তু ব্রিজের নিচ থেকে হিনাকে ওপরে তোলার পরে হিনা জিনের ওপরে পড়ে যায় আর তারা দুজন একে অপরকে দেখছিল কিন্তু যেহেতু হিনা খুবই ক্লান্ত ছিল তাই সে জিনের উপরেই শুয়ে পড়ে আর যদিও এখানে অনেকগুলো আজগবি সিন রয়েছে তাও বলতেই হবে যে এই সিনটা খুবই রোম্যান্টিক ছিল তো যাই হোক এরপরে সিন আমরা দেখতে পাই হিনার পায়ে ব্যথা পাওয়ার কারণে জিন তার পায়ে একটি কাপড় বেঁধে যায় আর যেহেতু হিনার পায়ে ব্যথা ছিল তাই সে হাঁটতে পারছিল না এজন্য জিন তাকে তার কাঁধে করে নিয়ে যেতে শুরু করে আর দূর থেকে কি চুল এটা দেখে নেয় এই দিকে জিন হিনাকে জিজ্ঞাসা করে যে কি হয়েছিল তখন হিনা বলে যে কালকে রাতে আমি স্টুডেন্টদেরকে খুঁজতে গিয়ে এখানে চলে এসেছিলাম আর পাফোসকে আমি নিচে পড়ে গিয়েছিলাম তখন হিনা ওখানে একটি পোস্টার দেখতে যেখানে একজন তার একটি হারানো কুকুরের ব্যাপারে লিখেছিল আর এই কুত্তাটাকেও দেখতে একদম হিনার মতোই লাগছিল আর এই কুত্তাটা ছিল ওই বুড়ো মহিলার তো তখন হিনা বুঝতে পারে যে কালকে সে ওই বুড়ো মহিলাটিকে সম্পূর্ণ ভুল বুঝেছিল তো যাই হোক তখন হিনা জিনকে বলে তোমার মনে আছে আমি তোমায় বলেছিলাম যে তুমি আমায় বগিয়মের সাথে সেট আপ করিয়ে দাও তো তোমাকে আর ওটা করতে হবে না তখন জিন তাকে এটার কারণ জিজ্ঞাসা করে আর হিনা তাকে বলে যে এখন সে আর পছন্দ করে না এটা শোনার পরে তো জিনের একদম ঈদ লেগে গিয়েছিল মানে মানুষ ঈদেও এত খুশি হয় না যেটা সে মনে মনে হচ্ছিল তো যাই হোক তখনই আমরা দেখতে পাই যে দূর থেকে দাঁড়িয়ে বগিয়ম তাদের দুজনকে দেখছিল আর বগিয়ম বলে যে সবকিছু এখন ঠিকঠাক যাচ্ছে ধীরে ধীরে তোমরা দুজন কাছাকাছি চলে আসছো হয়তো আবার সামনের এপিসোড সাথে এটার কোনো কানেকশন থাকতে পারে তো যাই হোক তখনই আমরা দেখতে পাই ওখানে জিয়া চলে আসে আর বগিয়ম জিয়ার দিকে এক নজরে তাকিয়েছিল তখনই বগিয়মের মনে পড়ে যে জিয়ার সাথে তার পাস্ট লাইফে একটি কানেকশন ছিল তো তখন জিয়া তাকে জিজ্ঞাসা করে যে আপনি কি কোনো টিচার কারণ এর আগে আমি আপনাকে কখনোই দেখিনি কিন্তু সেখানে আমরা দেখতে পাই তাকে দেখে বোগিওম একটি ইমোশনাল হয়ে যায় এবং নিজেকে কন্ট্রোল করে ওখান থেকে চলে যায়। এইদিকে আমরা দেখতে পাই হিনার কাছে ওই স্টুডেন্ট তিনটি এসে সরি বলে। এর সাথেই তারা হিনাকে জানায় যে তাদের একটা মানি ব্যাগ ওই মেলায় রেখে এসেছে। আর ওই মানি ব্যাগের মধ্যে অনেকগুলো টাকা ছিল। তো তখন হিনা বলে যে ওই মানি ব্যাগটি আনতে সে নিজেই যাবে। তো এরপরে আমরা দেখতে পাই হিনা ট্যাক্সির জন্য অপেক্ষা করছিল তখনই ওখানে জিন চলে আসে। আর জিনে সে তাকে জিজ্ঞাসা করে যে সে কোথায় যাচ্ছে। তখন হিনা তাকে বলে যে একটা স্টুডেন্ট ওই মেলায় তার মানি ব্যাগটি রেখে এসেছে আর ওই মানি সে আনতে যাচ্ছে তো তখন জিন তাকে বলে যে সেও তাহলে তার সাথে যাবে আর না হলে হিনা যদি কোনো বিপদে পড়ে তো তাদের মাঝখানে এসব কথা হচ্ছিল তখনই হিনা একটি কুকুর দেখতে পায় যেটা একটি গাছের সাথে ছিল তখন ওই ওই কুকুরটিকে নিয়ে বুড়ো মহিলাটিকে দিয়ে তো আমরা দেখতে পাই ওই বুড়ো মহিলাটি তার কুকুরকে দেখে খুব বেশি ইমোশনাল হয়ে যায় এবং কান্না করে দেয় তো এর পরে সিন আমরা হিনা এবং জিনকে ওই মেলায় দেখতে পাই তারা স্ট্রিট ফুড খাচ্ছিল আর বেশ ভালো একটা সময় কাটাচ্ছিল হিনা কিচুলের জন্য যখন একটি ক্যাপ কিনতে যায় তখন জিন হিনাকে বলে তুমি কি চুলকে ক্যাপ কিনে দিবে কিন্তু আমায় দিবে না তখন হিনা তার মাথার উপরে অনেকগুলো টুপি দিয়ে দেয় এটা দেখে জিন বলে যে ভাই তুমি কি আমাকে মাথা ফুলা পাইছো যে আমি একসাথে তিন চারটা পরব তো যাই হোক তখনই আমরা একটি ছেলেকে দেখতে পাই যাকে দেখতে কিছুটা গাজাখর মনে হচ্ছিল তো আমরা দেখতে পাই সে হিনার ভিডিও করছিল আর বলছিল যে খুব তাড়াতাড়ি আমি অনেক বেশি বড় লোক হয়ে যাব। তো এরপরে আমাদেরকে পাঁচটার একটি সিন দেখানো হয় যেখান থেকে আমরা জানতে পারি যে এই গাজাখরের মতো দেখতে পোলাটা হচ্ছে ইউনার এক্স বয়ফ্রেন্ড মানে ওই যে ইউনার হিনাকে বলেছিল না যে তার এক্স বয়ফ্রেন্ড তার ভিডিও করতে চাচ্ছিল মানে কিস করলেই যে সে কুকুর হয়ে যায় সেটা সে ভিডিও করতে চাচ্ছিল তো প্রেজেন্ট টাইমে আমরা দেখতে পাই ওনার এক্স বয়ফ্রেন্ড হিনাকে ভিডিও করছিল আর ভাবছিল যে আজ রাতের মধ্যেই সে অনেক বেশি বড় লোক হয়ে যাবে কারণ সে এই ভিডিওটি হিনাকে দেখিয়ে তার কাছ থেকে বেশ কিছু টাকা উসুল করে নেবে তো যাই হোক এইদিকে আমরা দেখতে পাই জিন হিনাকে একটি কটন ক্যান্ডি কিনে দেয় তখন হিনা তাকে বলছিল যে কটন ক্যান্ডি তার অনেক বেশি পছন্দ আর হিনা যখন ওখান থেকে খেতে যায় তখন জিন তাকে ওটা খেতে দেখতে দেয় না যে কারণে হিনা জিনের খুব কাছাকাছি চলে আসে আর তারা দুজন একে অপরের দিকে তাকিয়েছিল আর এমন একটা রোমান্টিক সিনের সাথে এই এপিসোডটি এখানেই শেষ হয় সোগাইস নেক্সট এপিসোড আসবে অনেক দেরি করে তো ততদিন আমরা আমাদের চ্যানেলে স্ট্রংগাল নামসুনের এক্সপ্লেন দিব তো তোমরা যারা এখন স্ট্রংগাল নামসুন দেখোনি তারা গিয়ে দেখে আসতে পারো ওটাও খুব সুন্দর একটা ড্রামা তো আমি ফাহিম তোমাদের মাছ থেকে বিদায় নিচ্ছি দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত স্টেম স্টেস গুড বাই